বোম বানতে গিয়ে বোম ফেটে মৃত্যু হলো একজনের, আহত এক। মৃত ব্যক্তির নাম সাজিজুল শেখ, বাড়ি হরিহরপাড়া থানার লোচন মাটি গ্রামে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হরিহরপাড়া থানার খলিলাবাদ মাঠে। জানা যায়, খলিলাবাদ গ্রামে একটি কলার জমিতে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময় হঠাৎই অসাবধানতায় বশত বোমা ফেটে যায়, আহত হয় দুজন। কোনো রকম ঘটনাস্থল থেকে পালিয়ে কিছুটা দূরে একটি কলার জমিতে পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানা পুলিশ। ইতিমধ্যে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আরও একাধিক আহতর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য, ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানা পুলিশ। ঘুমি থেকে খবর পাচ্ছি, নচুমারি হাবজুল আর একজন খেয়েছিল, ওরা মানে আমার ভাই বাবা ইয়াতে গেছিল বহরমপুর, ওর মুখে খবর শুনে আসলাম, তো সেদিকে পার্টিতে জড়ি নিয়ে চলে গেল। ওরা এখানে কি করছিল? বোম মারছিল বোধহয়, না কি করছিল কি জানি, বমি বাস্ট হয়েছে। দিয়ে আপনি এখানে এসে কি দেখলেন? এইগুলো ডাক্তার জুড়ি লিখে গেলো, আর একজন বলে খাম আছে ওগুলো কে লিখে গেলো। যে মারা গেছে ওর নাম কি? সাজ্জুল। সাজ্জুল। আর আরেকজনের নাম কি? ওর নাম তো আমি জানি না, খোলা বাজার বলে। মানে আপনি এসে কি শুনলেন এখানে? এখানে শুনলাম বোম বাস্ট হয়ে একজন মারা গেলো, একজন হসপিটালে। কি নাম আপনার? আব্দুল মজিদ।